আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঠেলার নাম বাবাজি। এবার আরেকটি ঠেলা এসেছে বাংলাদেশে, যেই ঠেলাটি কতটুকু সহ্য করতে পারবে, কতটুকু লোড নিতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ, এখন দেখার বিষয়। যেই ঠেলাটি এসেছে আজকে বিশ্ব দরবার থেকে, এর আগে কোনো ব্যক্তির নামে, কোনো ব্যক্তির জন্য বিশ্ব দরবার থেকে এই ধরনের ঠেলা বা এই ধরনের একই পেপারে স্বাক্ষর আমার জীবনে দেখি নাই। আমি কালবেলা পত্রিকা থেকে আজকে আপনাদেরকে রিপোর্টটি পরে একটু শোনাবো, তারপরে এটার বিশ্লেষণ করব। প্রিয় দর্শক, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বর্তমান বিচারাধীন কার্যক্রম স্থগিত ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী বরাবরে 100 জনেরও বেশি নোবেল বিজয়ী, 100 জনেরও বেশি নোবেল বিজয়ী। আমি রিপিট করলাম দুবার, এই কারণে আপনারা খেয়াল রাখবেন যে একই পেপারে সাইন করেছে বিশ্বের 100 জনের বেশি নোবেল বিজয়ী, তারই সাথে আরো 60 জনের রাজনীতিবিদ, তারা বিশ্বের প্রভাবশালী ব্যক্তি, তারা টোটাল 160 জন মানুষ স্বাক্ষর করেছে একটি পেপারে। এর আগে গত মার্চ মাসে 40 জন বিশ্ব নেতা একসাথে হয়ে স্বাক্ষর করেছিলেন, যাতে প্রধানমন্ত্রীকে তার সবচেয়ে দক্ষ ও প্রশংসিত নাগরিকদের একজনের বিরুদ্ধে এই বিবেকহীন প্রচারণা বন্ধ করতে বলা হয়। আগামী 31 আগস্ট পুনরায় ইউনুসের বিরুদ্ধে বিচারিক কাজ শুরু হওয়ার কারণে 100 জনেরও বেশি নোবেল বিজয়ী, 160 জনেরও বেশি বিশ্ব নেতা একটি নতুন চিঠিতে স্বাক্ষর করেছেন। গতকাল 27 আগস্ট রোববার এই স্বাক্ষরটি অনুমোদিত হয়। এখানে উল্লেখ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার একদিন পরই 160 জন বিশ্ব নেতার চিঠি দিয়ে আবারও আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনুস। আসন্ন নির্বাচন, বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগ মুহূর্তে বারবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিভিন্ন মামলায় মুখোমুখি করা, যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজ থেকে 1-2 বছর আগে এই মামলাগুলা উত্থাপন হতো, তাহলে বিশ্ব নেতারা হয়তো বা এতটা এই বিষয় নিয়ে কথা বলতেন না। কথা বলছেন তখনই যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হবে বলে বিশ্ব নেতাদের চিন্তা চেতনা এগিয়ে আসছে। যখন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে বাংলাদেশে, সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলাগুলো এক এক করে আদালতে উঠছে। প্রদর্শক, যেই 160 জন বিশ্ব নেতার মধ্যে কারা কারা উল্লেখযোগ্য, কাদেরকে বিশ্বের সকল মানুষ চিনে, আমি জানি 160 জন কি বিশ্বের বিভিন্ন দেশে তারা পপুলার এবং তাদেরকে চিনে, আমরা যাদেরকে চিনি এরই মধ্যে কালবেলা পত্রিকায় যাদের নাম উল্লেখ করেছে, সেই 160 জনের মধ্যে রয়েছে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হুসেন রামুস, তুর্কা প্রেসিডেন্ট, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি ওয়ারিনসন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিউমুনের মতো ব্যক্তিত্বরা এই চিঠিতে স্বাক্ষর করেছে। এই চিঠির 160 জনের ভিতরে প্রথম সারির 4-5 জনের নাম এখানে উল্লেখ করেছে কালবেলা পত্রিকায়। আমি কালবেলা পত্রিকা থেকে এই বিষয়টা আপনাদের সামনে তুলেছি এবং আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কারণে যে এই মুহূর্তে, এই সময়ে বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের নির্বাচনের দিকে, বাংলাদেশ কিভাবে শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠান করা যায়, সেই জন্য কিন্তু বিশ্ব নেতৃত্ববৃন্দরা, বিশ্ব নেতারা এক হয়ে, একসাথে, এক সুর মিলে কথা বলেছেন। আমরা দেখলাম সর্বশেষ ভারত আমেরিকার সুরে কথা বললেন বাংলাদেশের বিষয়ে। আমরা ভারতের প্রধানমন্ত্রীর বর্তমান সময়ের অ্যাটিটিউড, তার যে ভাব গম্ভীরতা, বাংলাদেশের নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই ভাষণ, আমরা কয়েকদিন আগে সাংবাদিকদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক মুখপাত্র প্রশ্নের জবাবে বলেছেন যে বাংলাদেশের আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণই সেটা ঠিক করবে, এখানে ভারত হস্তক্ষেপ করে ভারতের নিজের সম্মান হানি করবে না, কারণ
ভারতকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মিডিয়া কর্মীরা, বাংলাদেশের বুদ্ধিজীবীরা ভারতকে বারবার দায়ী করছে। 14 এবং 18 সালে ভারতের হস্তক্ষেপ আছে বলে যখন বাংলাদেশে জোরালো প্রতিবাদ চলছে, তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যিনি সাংবাদিকদের সামনে ব্রিফ করেন, তিনি কিন্তু উল্লেখ করে দিয়েছেন আগামী নির্বাচনে ভারত বাংলাদেশের পাশে থাকবে না। পাশাপাশি আমরা দেখছি যে চায়না আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশ সরকারের পাশে। আমার শত্রু আপনার শত্রু যদি একই ব্যক্তি হয়, তখন কিন্তু আমার আর আপনার ভিতরে দোস্তি হয়ে যায়। সেই কারণে আমেরিকার শত্রু চায়না এবং ভারতের শত্রু চায়না, ভারতের গলার কাঁটা হলো চায়না। চায়নার কাছ থেকে অর্থনীতিভাবে যেভাবে ঋণী হয়েছে বর্তমান আওয়ামী লীগের চায়নার বিরুদ্ধে যাওয়া, চায়নার কথার বাহিরে যাওয়ারও রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ক্ষমতা শক্তি পাওয়া নাই। আরেকবার যদি এই প্রধানমন্ত্রীকে কন্টিনিউ করে ফেলতে পারে চায়না, তাহলে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। পূর্ব ভারতের প্রত্যেকটা প্রদেশ একটি স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে। এই কথা ভারতের ভালো করে জানা আছে। ভারতের পলিটিশিয়ানরা, ভারতের বুদ্ধিজীবীরা বিশ্বের একটি বড় মাপের দেশের বুদ্ধিজীবী হিসাবে তারা তাদের রাষ্ট্রে গণতন্ত্র, অন্য দেশে গণতন্ত্র তারা নষ্ট করলেও তাদের নিজের দেশের নির্বাচনে কখনো কারচুপি হয় না। তাই সেখানে নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন তারা সঠিক দায়িত্ব পালন করে, যার কারণে নরেন্দ্র মোদী ওখানে বিষয় না, বিষয় হলো ভারতের গণতন্ত্র নষ্ট হয় না। এটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের মধ্যে অন্যতম গণতান্ত্রিক দেশ ভারত, এটা সবাই জানে। তাই এই ভারত টুকরা হয়ে যাবে যদি শেখ হাসিনা আগামী 5 বছর ক্ষমতায় পা চায় না, তাদের যেই বিনিয়োগ করেছে তার সুদে আসলে জবাব নিবে এবং তাতে ক্ষতিগ্রস্ত হবে ভারত। সেই কথা বুঝতে পেরে এখন কিভাবে শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা পরিবর্তন করা যায়, হয়তোবা ভারত বিএনপি জামাত তাদের প্রতিও অনেক ধরনের প্রশ্ন রেখেছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বেলা তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পরে ভারতের সেই প্রশ্নগুলা থাকবে না এবং সেইভাবে একটি সরকার গঠন হবে বলে সম্ভাব্য সেনাবাহিনী পিছনে গাইডেন্সে থাকবে এবং একজন সাবেক সেনাপ্রধানের নামও কিন্তু এই সিরিয়ালে এই লিস্টে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আজকের বিশ্লেষণটা এখানেই শেষ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউকে কসবা টিভির পাশে থাকুন। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মাশুক লন্ডন থেকে।